ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আসলে কি স্টুডেন্ট, ক্লাস ফাইভের সকল স্টুডেন্ট সবাই খুব ভালো আছো? তো স্টুডেন্টস, তোমরা অলরেডি দেখেছো আমরা পার্সেলের চ্যাপ্টার শুরু করেছি। তো আমি দেখেছি অনেক স্টুডেন্টস জাস্ট যে কোনো একটা ফ্র্যাকশনকে কীভাবে পার্সেন্টেজ করতে হয়, হ্যাঁ অনেকেই ভুল করছো, অনেকেই পারো কিন্তু অনেকে আবার ভুল করছো। কেন ভুল করছো এর কিছু স্পেশাল আমি ফ্র্যাকশন দিয়ে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4, 5, দেয়ার আর 5 ফ্র্যাকশন। নাও উই কনভার্ট দিস 5 ফ্র্যাকশন ইনটু পার্সেন্টেজ। আচ্ছা, আগে পার্সেন্টেজ বলে নিই। তো স্টুডেন্ট, তোমরা জানো পার্সেন্টেজ বলতেই কিন্তু আমরা 1/100 বুঝি, তাই তো? দ্যাটস ওয়াই ডিনোমিনেটরে 100 থাকতেই হবে, সেটা কিভাবে থাক। দ্যাটস ওয়াই পার্সেন্টেজ তখনই আসবে যদি কোনো একটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরে 100 থাকে। যদি 100 না থাকে তাহলে কিন্তু আমরা পার্সেন্টেজ করতে পারবো না। দ্যাটস ওয়াই বুঝতে হবে যে আমাদের ডিনোমিনেটরে 100 থাকলেই আমরা সেটাকে এনি হাউ পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো। আচ্ছা স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথম যে ম্যাথটা লিখেছি কত, 3/4, তাই তো? একটু চিন্তা তোমরা করো ভালো করে যে 4 এর এখানে তো ডিনোমিনেটর 100 নেই, কিন্তু আমরা কি 4 কে 100 করতে পারবো না? আচ্ছা কিভাবে করতে পারবো দেখো, এই যে 4 মাল্টিপ্লাই, এখন তোমরা নিজেরাই বলো তো 4 এর সাথে কি এমন মাল্টিপ্লাই করলে 100 হয়ে যায়, কি এমন মাল্টিপ্লাই করলে বলো দেখি। 25, আচ্ছা 25 লিখেছো, আর উপরে কিন্তু 3 আছে। এখন এই নিউমারেটর কিন্তু মন খারাপ করে বসে আছে, কেন কয় যে স্যার এখানে তো স্যার 4 ছিল, আপনি 25 ওকে এক্সট্রা দিলেন, তাহলে আমার এক্সট্রা 25 কোথায়? তাহলে 3 কে আমি বলবো তোমার ঘাবড়াবার কিছু নেই, এই 25 তুমিও পাবে। তাহলে কি হয়ে গেল বলো দেখি, এখানে আমরা লিখতে পারি 75, আর 4 মাল্টিপ্লাই 25 হচ্ছে কি বলো দেখি, 100। দেখো এই যে ডিনোমিনেটরে কি 100 আছে না, তার মানে বুঝতে পারছি 75/100, তার মানে কি যেহেতু ডিনোমিনেটর 100 তার 75 এর ডিনোমিনেটর 100, তার মানে বলতে পারি 75%। আচ্ছা এটাকে যদি আবার একে অন্যভাবে বলো যে স্যার আমরা এটাকে যদি এভাবে লিখি, দেখো আরেকভাবে লিখা যায় 75/ কত বলো দেখি, 100। এখন তোমরা যদি কেউ ভাবো যে স্যার আমরা এটাকে যদি 75/1/100 লিখি, কেন রে? স্যার 1/100 কে সুন্দর করে পার্সেন্ট দেখানো যায়, যার কারণে তুমি এভাবে একটু সিম্পলি লিখতে পারবে। দ্যাটস ওয়াই দেখো 75, আর দেখো এই যে পার্সেন্ট মানে কি 1/100, আমরা এটাকে পার্সেন্টও লিখতে পারি। তাহলে দেখো পার্সেন্ট আমরা যে কোনো একটা ফ্র্যাকশনকে পার্সেন্টে মোটামুটি কনভার্ট করে কিন্তু দুটো ওয়ে দেখা যায়। একটা হচ্ছে যদি 100 নিচে থাকে তুমি সরাসরি বলতে পারবে কার নিচে 100 আছে, 75-এর নিচে 100, যার কারণে আমরা 75% লিখতে পারবো। আর যদি কেউ মনে করে না স্যার আমরা এইভাবে সেপারেট করে লিখবো, 75 নিউমারেটরে আছে আর 100 তো নিচে একাই কখন থাকতে পারে না, দেখো নিচে যদি তুমি থাকতো তাহলে কেমন থাকতো না, 100 উপরে কিছু নাই, কারণ 75 তুমি আলাদা লিখেছো, কিছু নেই মানে 1, আর 1/100 যখনই থাকবে সেটা হচ্ছে পার্সেন্ট। তো আশা রেখে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপর তোমরা চিন্তা করো, যদি আমি 2 নম্বরের কথা বলি তাহলে কত, 4/25, এখন তোমরাই বলো 4/25/25, তাহলে 25 এর সাথে কি এমন মাল্টিপ্লাই করলে 100 হয়ে যাবে, 4, তাহলে এখানে আমরা 4 দিব, তাহলে কত হবে 16/ কত এখানে 100, দ্যাটস কত 16%। তোমরা বুঝতে পারছো যে ম্যাথ খুব ইজি। আচ্ছা এবার দেখো নাম্বার 3 নাম্বারে দেখো কি আছে, 8/50, দেখো 8/50 এখানে 50 আছে, আমি 100 করতে যাচ্ছি, তাহলে 50-র সাথে কি এমন মাল্টিপ্লাই করলে 100 হবে, 2, কিন্তু এই 2 আবার 8-এর সাথেও মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাটস কত 16/100, আমরা কি লিখতে পারি 16%। এভাবে আমরা মোটামুটি 1, 2, 3 মোটামুটি বোঝা যাচ্ছে যে আমরা খুব সহজেই ডিনোমিনেটর 100 করতে পাচ্ছি, যার কারণে কিন্তু পার্সেন্টে কনভার্ট করে আমাদের কোনো প্রবলেমই হচ্ছে না। প্রবলেম হয়ে যাবে দেখো লাস্ট দুটো ম্যাথে কি আছে, 3/8, 7/8, দ্যাটস ওয়াই যে কিছু কিছু ডিনোমিনেটর থাকবে যেগুলোতে 100 তৈরি করা মুশকিল হয়ে যায়, তখন আমরা কি করবো এখন আমি দেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। তা আমি জাস্ট এগুলো রেস করে দিচ্ছি এবং আমরা ওগুলো একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা দেখো আমি কি করতে চাচ্ছি এখানে, দেখো নাম্বার 4, নাম্বার 4 আছে কি 3/8। আচ্ছা এর আগের ম্যাথগুলো তো তোমরা দেখলে খুব সহজেই কিন্তু আমরা 100-এ কনভার্ট করতে পারছিলাম, কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যে আসলে 8-এর সাথে এমন কিছু নেই, তুমি মাল্টিপ্লাই করলে সেটা আবার কি হয়ে যাবে বলো দেখে, 100 হয়ে যাবে, যেহেতু 100-টা আমাদের লাগবে আর 8-এর সাথে এমন কোনো কিছু নেই যেটাকে 100 করতে পারি মাল্টিপ্লাই করলে, তাহলে আমরা কি কি করবো 3/8 ঘাবড়াবার কিছু নেই, আমরা এখানেও একটা 100 নিব আবার এখানেও আমরা কিন্তু একটা 100 নিব, কেন আমরা 100 তৈরি করতে হবে যে। আচ্ছা নিলাম আমরা, নেওয়ার পরে দেখো উপরে কি থাকবে, 3/100 আছে, নিচে কত আছে 8 আছে, আর তোমরা এই যে মাল্টিপ্লাইড এই 100 কে তোমরা একটু সেপারেট করে 1/100 লিখতে পারো। স্যার কেন, এই 100-টাকে আমি বাইরে করে সেপারেট রেখে দিলাম, ওই যে তখন যেটা বোঝালাম। আচ্ছা এবার যদি আমরা একটু আস্তে আস্তে ক্যান্সেল করতে চাই, 8 কে যদি আমি 4 দিয়ে ক্যান্সেল করতে যাই তাহলে কত হবে, 4 2 যা 8, আবার
যদি 2 দিয়ে আমি 100 কে কাটতে যাই তাহলে কত হলো 50 আবার দেখো 2 2 যার কত 4 25 2 যার কত বলো দেখি 100 এখন দেখো আর ক্যান্সেলিং যায় না নিউমারেটরে কি কি আছে 3 আর 25 কত হবে 75 বাই কত এখানে 2 আর এই যে 1 বাই 100 মানে কি বলো দেখি পার্সেন্ট এখন এখানে 75 বাই 2 আছে তুমি কি এভাবে ফ্র্যাকশনে রেখে দিবে না আমরা আবার এই ফ্র্যাকশনটাকে মোটামুটি এটা ইমপ্রপার ফ্র্যাকশন আমরা সেটাকে মিক্স করে দেখানোর চেষ্টা করব তাহলে 2 দিয়ে 75 তাহলে 3 2 যার কত 6 এই যে 15 হচ্ছে এখানে 7 2 যার কত 40 তাহলে কত হচ্ছে 1 তাহলে কত হয় বলো দেখি 37 হোলস 1 বাই 2 কি বলো দেখি পার্সেন্ট তুমি এভাবেও দিতে পারো আবার অনেকে যদি বলে না স্যার আমি এভাবে মিক্সড ফ্র্যাকশন দিব না আমি ডেসিমেলে দিব তাও কোনো সমস্যা নেই দেখো আমি আবার যদি দেখাই এখানে 2 দিয়ে 75 দেখো কত হবে 3 2 যার 6 তাহলে 7 থেকে 6 সেপারেট করলে কত 1 এখানে 5 7 2 যার কত হয় 40 তাহলে কত আসলো 1 আমরা একটা ডেসিমেল টেক করি একটা ডেসিমেলের জন্য 0 নিব 5 2 যার কত বলে দেখি 10 তাহলে বোঝা যাচ্ছে আমরা সেটাকে আবার দেখো 37.5% লিখতে পারবো দ্যাটস ওয়াই দেখো আমাদের অ্যানসার কিন্তু এটাও একটা অ্যানসার আবার এই হোক কিন্তু একটা অ্যানসার এখন অনেকে যদি আবার এই ফ্র্যাকশন এখানে রেখে আবার এইভাবে ডেসিমেল দেখা দাও এটা কিন্তু করবে না আমরা হোক এটা অ্যানসার দিব অথবা কি আমরা এভাবে অ্যানসার দিব তাই তো আচ্ছা এবার দেখো এই ম্যাথটাই যদি আমরা আরেকটা ওয়েতে করি লাইক এখানে যেমন আমরা 100 থেকে বাইরে নিয়ে এসে 1 বাই 100 করে দিয়ে সেটাকে পার্সেন্ট দেখানোর চেষ্টা করেছি দেখো সেম ম্যাথটাই যদি আবার আমি দেখো একটু ভালো করে আমি সেম ম্যাথটাই যদি জাস্ট ওই ক্যালকুলেশনের জায়গা যদি একটু চেঞ্জ করে দিই লাইক কিরকম একটু দেখো এই যে 4 তাহলে 3 বাই 8 তাহলে দেখো 3 মাল্টিপ্লাই 100 আর কত হচ্ছে 8 মাল্টিপ্লাই 100 এবার আমরা এই 100 কে বাইরে আর বের করবো না এখানে কাজ করতে পারবো কেমন করে দেখো আমি যদি একবার এখানে 4 দিয়ে দিই 4 টু যার 8 4 25 দিস এখন দেখো 325 কত হয় 75 আর নিচে কিন্তু দেখো 2 মাল্টিপ্লাই কত 100 এই 100 কিন্তু তোমার কাজ করবে পার্সেন্ট হিসাবে তাহলে আমরা লিখতে পারি দেখো 75 বাই 2 দেখো এই যে পার্সেন্ট একে আর আলাদা করে মাল্টিপ্লাই 1 বাই 100 না লিখে যদি তুমি সরাসরি পার্সেন্ট দাও কেন 100 নিচে আছে তারপরও কিন্তু হবে কোনো সমস্যা নেই তোমরা কিছু নাকি দেখতে পেরেছো 75 বাই 2 মানে কত 37 হোলস 1 বাই 2 পার্সেন্ট এভাবে রাখতে পারো আবার যদি কেউ মনে করো যে আমি পার্সেন্টে না আমি ফ্র্যাকশনে না আমি ডেসিমেলে নিব তারপরও তুমি রাখতে পারো দেখো 5 এত পার্সেন্ট তো আশা রাখি স্টুডেন্টস তোমরা যদি এভাবে কখনো ডিনোমিনেটর 8 দিয়ে থাকে এভাবে ধরো তোমার 7 বাই 8 থাকতে পারে তারপর 5 বাই 8 থাকতে পারে তারপর ধরো তোমার 6 দিলাম আমি ধরো এখানে আবার 3 বাই 8 আছে 7 বাই 8 আছে 5 বাই 8 আছে তারপর আমি ধরো 9 বাই 8 থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে আচ্ছা তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদেরকে একটু 7 বাই 8টা করে দেন আমি সেটা করে দিচ্ছি দেখো তোমরা দেখতে পারো আচ্ছা সেটা হচ্ছে আমি কি করতে পারি দেখো নাম্বার 5 তাহলে 7 বাই 8 তাহলে আমরা কি করব 8 মাল্টিপ্লাই 100 7 মাল্টিপ্লাই কত বলো দেখি 100 তাহলে আমরা কি করব এখানে 7 মাল্টিপ্লাই 100 নিচে যে 8 মাল্টিপ্লাই 1 বাই 100 কে আমরা সেপারেট করলাম কেন ফর টেকিং দ্য পার্সেন্ট আচ্ছা এখন যদি আমি এখানে 4 দিয়ে ক্যান্সেল করি 4 টু যার 8 4 25 কত হয় 4 25 আমরা 100 হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমাদের দেখো 7 দিয়ে 25 কে মাল্টিপ্লাই করি 5 7 দা কত 35 এর 5 এর কত 3 7 টু যা 14 আর 3 কত 17 বাই কত এখানে 2 দিয়ে এই যে 1 বাই 100 মানে হচ্ছে কিন্তু পার্সেন্ট আচ্ছা এবার দেখো 175 বাই 2 তো আমরা কি করতে পারি আমি আরেকবার একটু মাল্টিপ্লাইটা করছি যদি ভুল হয়ে যায় 5 7 যা 35 এর 5 এর কত 3 7 টু যা 14 3 17 ঠিক আছে তাহলে 2 দিয়ে আমরা 175 কে ডিভাইড করি তাহলে কত হচ্ছে 8 টু যা 16 তাহলে আমরা 7 থেকে 6 ফ্যাক্টর করলে কত হবে 1 এখানে কত হচ্ছে বলো দেখি 5 তাহলে 7 টু যা 40 তাহলে কত আসে 1 আমরা লিখতে পারি 87 হোলস 1 বাই কত 2% আচ্ছা কেউ যদি মনে করে না স্যার আমরা এভাবে তো অ্যান্সার পেলাম আমাদেরকে পার্সেন্ট দিয়ে কি করতে পারবো অবশ্যই পারবো আমরা পার্সেন্ট দিয়ে তো আমরা একটু পার্সেন্ট দিয়ে দেখি 2 তাহলে 175 তাহলে 8 2 যার 16 তাহলে কত 50 তাহলে কত হচ্ছে আমাদের 7 2 যার 40 তাহলে এখানে আমরা 1 নিচ্ছি টেকিং রেডি ডেসিমাল পয়েন্ট সো উই ক্যান টেক অনলি 0 হিয়ার সো 5 2 যার কত হচ্ছে বলো দেখি 10 আমরা লিখতে পাচ্ছি এখানে 87.5% অলসো তো আমরা এটাও অ্যান্সার লিখতে পারি আবার এটাও অ্যান্সার লিখতে পারি তো স্টুডেন্ট আশা রাখি তোমাদের যে একটা ভয় ছিল যে যদি কখনো কোনো ফ্র্যাকশনের ডিনোমিনেটরে এমন কোনো নাম্বার থেকে যেগুলোকে সরাসরি 100 করা যায় না সেগুলোকে আমরা কিভাবে ডেসিমেল করব বা কিভাবে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো এই ওয়েগুলো হচ্ছে এটা
সো আশা করি কিছু তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর দেখো আমি আরও এক্সট্রা কিছু দিয়েছি 5x8, 9x8, তোমরা এগুলো একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। ইনশাল্লাহ আশা রাখি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করলে এই অ্যান্সারগুলো খুব দ্রুত বের করতে পারবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আসসালামু আলাইকুম।